প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 26 জুলাই 2023 কৃষি এন্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেল অবস্থান করছে এবিসি কাউ ফার্মে এর ঠিকানা পাবনা জেলার ভাঙড়ু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থানের পরেই এই খামারের ঠিকানা এখান থেকে এই ফার্মের মালিক মুজাহিদ ভাই ইতিপূর্বে আমাদের সারগরুর প্রতিবেদন দিয়েছে এখন ওনার খামারে নতুন গাভী রয়েছে এগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব বাচ্চা আল্লাহ থাকলে কোনটার সঙ্গে কি বাচ্চা দুধ কেমন দিচ্ছে দুধের গ্যারান্টিটা আসলে কিভাবে দিবে বা গাব যে গরুগুলো রয়েছে সেগুলো কিনলে সুযোগ সুবিধা কি সে সম্পর্কে ভিডিওতে জানাবো আর আপনারা ভিডিওর মাধ্যমে না কিনে সরাসরি ফার্মে এসে যার কাছ থেকে কিনবেন দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেনা বেচা কেমন হচ্ছে আল্লাহর রহমতে ভালোই আচ্ছা শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বাড়ি ভাঙ্গুড়া চৌবাড়িয়া হারোপাড়া পাবনা জেলা আচ্ছা এখান থেকে তো গাভী গরু বিক্রি করেন গাভী আগে তো সার বিক্রি করতাম সারেই পরিচিতি আমি আর গা আপনার চ্যানেলে আজকে প্রথম গাভীর জন্য গাভী বেশ কিছুদিন ধরে বিক্রি করি কিন্তু আপনার কাছে প্রতিবেদন দেওয়া হয় প্রতিবেদন দেওয়া সারের প্রতিবেদন কিন্তু আপনার করছি সারের প্রতিবেদন মনে হয় একটা করা হয়েছিল একটা করছিলাম আচ্ছা এবিসি কাউ ফার্ম না এবিসি কাউ ফার্ম জি কতগুলো গাভী কিনছেন গাভী তিনটা দেখাবো তিনটা হ্যাঁ বাচ্চা আলা আছে ভাই একটা বাচ্চা আলা আছে আচ্ছা বাচ্চা সহটা কি দুধের গ্যারান্টি দেওয়া যাবে হ্যাঁ দুধের গ্যারান্টি দেওয়া যাবে আর বাকি প্রেগন্যান্ট কিনলে কি কি সুযোগ সুবিধা দিবেন সুযোগ সুবিধা যা তারা কিনবে এদের যেভাবে ভালো হয় সেভাবে সুযোগ সুবিধা দিতে হবে যারা তাদের কাস্টমারের উপর ডিপেন্ড বলতে কাস্টমারের সুবিধাই আমাদের সুবিধা কাস্টমার যেটুকু সুযোগ সুবিধা দিলে ভালো হবে সেটুকু দেবো ইনশাআল্লাহ আচ্ছা তো চলেন গরু যেহেতু তিনটা দামও জানি ইনশাল্লাহ প্রতিবেদনে আর গরুর যে সঠিক বর্ণনা যেহেতু এর আগে আসলে সারের প্রোগ্রাম করছেন আমাদের সঠিক গরু গাভী গরুর বর্ণনাটা ইনশাল্লাহ জানাবেন ঠিক আছে মুজাহিদ ভাই আমরা এক নম্বর সিরিয়ালে বাচ্চা সহটাই প্রথম দেখাই জি জি ঠিক আছে বাচ্চা সহ একটা গাভী নিয়ে আসলেন একদম বরাবর মাঝারি আকৃতির একটা গাভী জি আচ্ছা এটা কি জাতের গাভী এটা হলস্টেইন ফ্রিজিয়ান তবে কালার টালার চেহারা টেহা দেখে মনে হয় যে একটু জার্সির মিক্সড আছে আচ্ছা জার্সি মিক্সড ফ্রিজিয়ান জাতের গাভী ফ্রিজিয়ান জাতের গাভী হ্যাঁ আচ্ছা বয়স কেমন বয়স 6 দাঁত 6 দাঁত খিল আছে দুই পাশে খিল আছে দুই পাশে কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা সেকেন্ড বাচ্চা কোলের বাচ্চাটা কি ছেলে না মেয়ে বকনা বাচ্চা বক্স বাচ্চাটাই অনেক সুন্দর জার্সি বাচ্চা হয়েছে বাচ্চাটা কিন্তু ফুল জার্সি ক্রস ছাড়া না ক্রস ছাড়া বয়স কেমন বয়স আজকে 3 দিন মেয়ে বাচ্চা হ্যাঁ আচ্ছা কত কোন পর পর সাল দুধ বের করেন বা কতবার সারা দিনে টানেন এটা তো বাচ্চা তো ধরা নাই এমনি বাচ্চা খাচ্ছে যখন মনে চাচ্ছে খাচ্ছে আর এমনি দুনিয়া দুই তিনবার করে টান দেওয়া হচ্ছে আচ্ছা এগুলো যখন বাচ্চার বয়স 15-16 দিন হবে বা এখন তো দ্বিতীয় রাউন্ডের গরু এক সপ্তাহ 10 দিন পরেই মোটামুটি দুধটা দেখানো যায় কত লিটারে গ্যারান্টি দিবেন এগুলো 10 প্লাস গ্যারান্টি দেওয়া যাবে 10টা হ্যাঁ দর্শকরা এসে দেখে শুনে দুদিন থেকে দোয়ায় নিয়ে যাবে আচ্ছা আউল ফল বলে 15-16 14-15 বলে লাভ নাই না না এত দুধ বলে লাভ নাই যেটার উপর যেটা খাটে আর কি আচ্ছা দাম কত এটা দাম যাচ্ছে 1,65,000 টাকা 165 জি আজকে সবচেয়ে মনে হয় কম দামের গরু এটা আজকে এটাই ছোট হ্যাঁ আচ্ছা চলেন আমরা বড় সাইজের যে দুইটা আছে ওই দুইটা গাভী দর্শকদের দেখাই ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে ভাই বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের কালো বলতে কালোর পার্সেন্টেজ কালোর পরিমাণটাই বেশি তলাবাট সাদা এটা হলস্টেইন ফ্রিজিয়ান কিন্তু ওই যে শুধু কালারটা একটু ডিফারেন্ট কালো পাইছে সাদার সাপটা কম আছে কালার সাপ নাই বললেই চলে এটা চার দাঁত মনে হচ্ছে প্রথম বাচ্চার গরু প্রথম বাচ্চা দিবে হ্যাঁ আচ্ছা সময় কতদিন ভাই সময় এখনো 10-12 দিন সময় নেবে মোটামুটি তো অনেক তলা হয়েছে 10-12 দিন গেলে আরো তলা হবে আচ্ছা এগুলো কত লিটারে গাভী হবে আশা করা যায় এগুলো তো 15 প্লাস আশা করা যায় 15 প্লাস হ্যাঁ 15 প্লাস আশা করা যায় দাম কেমন এটা দাম যাচ্ছে 1,90,000 টাকা 1,90,000 চাচ্ছেন হ্যাঁ 1,90,000 টাকা যেই নিবে সুযোগ আছে দরদামের সুযোগ আছে চলেন শেষের গরুটা দর্শকদের দেখাই ঠিক আছে চলেন তিন নম্বর এবং আজকে প্রতিবেদনের সব শেষ গাভী বিগ সাইজ দিয়ে শেষ করব এটা কি জাতের এটা হলস্টেইন ফ্রিজিয়ান এবং তিনটার মধ্যে জাত মানে এটা সবচেয়ে বেশি ভালো আচ্ছা বয়স কেমন বয়স 6 দাঁত এটা 6 দাঁত এটা 6 দাঁত কিন্তু এটা দ্বিতীয় বাচ্চা 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা এটারও খিল হবে খিল হবে আচ্ছা এটার টাইম কেমন আছে দুইটা সেম টাইম আছে তো ওই মনে হচ্ছে যে ওইটা একটু বেশি 2 সপ্তাহ সময় নেবে হয়তো মানে যেটা দেখতেছি হ্যাঁ গরু পরিবেশ দেখে যেটা মনে হচ্ছে 14-15 দিন 14-15 দিন 2 সপ্তাহ সময় নেবে বাটগুলো সব কিছু ক্লিয়ার এসে দেখে শুনে নিয়ে যাবে এটা দুধের পরিমাণ কেমন আইডিয়া করতেছেন এইটাও তো আশা করতেছি যে 15-16 লিটার দুধ আসবে এটাতে দাম
দাম 1,95,000 195 প্রতিটা গাবি কিনলেই দরদামের সুযোগ আছে মানে আহামরিভাবে দাম চাই নেই একটু সুযোগ তো থাকবে আচ্ছা ভাই খুব বেশি না গরু যেহেতু কম দেখাচ্ছেন বা কমই কেনেন গাবি গরুগুলো আচ্ছা এগুলো যদি তিনটাই একবারে কেউ না একটু সুযোগ দেওয়া যাবে না তিনটা নিলে তো সুযোগ অবশ্যই একটু দিতেই হবে তিনটা নিলে পরিবহন খরচটা দিয়ে দেবো আমি আচ্ছা মুজাহিদ ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 0737811766 এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এটা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যেহেতু আগে সারগরুর বিজনেস করছি তখনও বলছি এখনো বলি আর গাবি গরুতে একটু রিক্স বেশি সারগরুতে অতটা রিক্স নাই সারগরুতে রিক্স নাই এসে দেখে শুনে শুধু ওজনটার জাতটা পরিমাপ করলেই হলো আর গাবি গরুতে অনেক কিছু দেখতে হয় জাত মান গরুর বয়স সব কিছু দেখতে হয় তাই দর্শকদের বলবো যে আপনারা ভিডিও দেখেন বাইরের থেকে আমার মনে হয় যে ফোনে ফোনে না কিনে খামারে এসে দেখে কেনা এটা সবচেয়ে বেটার হবে সুন্দর কথা কোনো কারো কাছে আমাকে জবাবদিহি করতে হবে না আচ্ছা আপনিও দায়ভার থাকলেন না যে নিচ্ছে তারও কোনো কৈফিয়ত থাকলো না কিনলে তাকে আর জবাবদিহি করতে হবে না আমাকে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম